কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ইসলামের যতগুলো হদ কায়েম হয়েছে, বিচার কায়েম হয়েছে, রাসূলুল্লাহর একটা কমিটি ছিল শুরা কমিটি। কি কমিটি? শুরা কমিটি, পরামর্শ কমিটি। কোরআনুল করিম একটা সূরা আছে, ছাত্র জনতা সবাইকে উদ্দেশ্য করে বলবো, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ইসলামের যতগুলো হদ কায়েম হয়েছে, বিচার কায়েম হয়েছে, রাসূলুল্লাহর একটা কমিটি ছিল শুরা কমিটি। কি কমিটি? শুরা কমিটি, পরামর্শ কমিটি। কোরআনুল করিম একটা সূরা আছে, সূরাতুস শুরা, পরামর্শের সূরা। দেশের আইন আছে, প্রচলিত নিয়ম কারণ আছে, বিচার ব্যবস্থা আছে। তো আইন যদি আমি আমার হাতে তুলে নিই, তাহলে আমি আর বিচার কি দেখলাম? ওই যে প্রথমে যে ঘটনাটি বলেছিলাম, বাবার হত্যাকারীকে হযরত ওমরের কাছে তুলে দেওয়া হয়েছে, নিজেরা কি করেন নাই? বিচার করেন নাই, নিজেরা কি করেন নাই? বিচার করেন নাই। আপনারা বুঝতেছেন নি, আসেননি এখানে, আর থাকলে একটু কথা বলিয়েন। বিচার নিজেরা করেন নাই, কার কাছে দিছে? রাষ্ট্রের কাছে। কার কাছে? এজন্য সকল জালিম যারা জনগণের প্রতি জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, আমরা চাই তাদেরকে ধরে ধরে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হ্যান্ড ওভার করা হোক, এবং তাদের এই সম্পদগুলো, যেই সমস্ত সন্তানেরা, যেই সমস্ত সন্তানেরা সন্তানদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের মধ্যে বিলিয়ে দেওয়া হোক, বাকি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে দেওয়া হোক। এটা আমাদের দাবি, আমাদের এটা দাবি। এই সম্পদ তাদেরকে পুনর্বাসন করা হোক, বাকি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে